আইলা ফোনি বুলবুলের পর আবারও একটি শক্তিশালী সাইক্লোন আসতে চলেছে বাংলায় সেটি হল আমফান রবিবার এটি আরও শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে এবং আজকের মধ্যে এটি উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে এরকমই একটি অনুমান করা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ওশানে যেসব সাইক্লোন তৈরি হবে তাদের জন্য চৌষট্টিটি নামের একটি লিস্ট তৈরি করা হয় এবং সেই চৌষট্টিতম নামটি হলো আমফান যেটি সাজেস্ট করেছিল থাইল্যান্ড এবং এটি ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে চলেছে আপনার কাছে থাকা স্মার্টফোন থেকেই আপনি এই ঝড়ের লাইভ তথ্য দেখতে পারবেন অর্থাৎ এটি কোন দিকে যাচ্ছে এবং কত কিলোমিটার স্পিডে এটি এগিয়ে যাচ্ছে এবং পরে এটি কোথায় অবস্থান করবে সমস্ত কিছু ডিটেলস আপনি একটা অ্যাপস থেকে দেখতে পারবেন সেটি হলো উইন্ডি অ্যাপস প্লে স্টোরে গিয়ে সেটি ইনস্টল করে নিন এবং ওপেন করার সাথে সাথেই আপনি আপনার কাছাকাছি থাকা যে কোনো সাইক্লোনের ছবি আপনি দেখতে পাবেন এই সাইক্লোন দেখার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে লোকেশন অপশানকে অন করে রাখতে হবে এরপর দেখুন যে সাইক্লোনটি এই মুহূর্তে দেখাচ্ছে তার বর্তমান অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং আজকে প্রতি ঘন্টায় অর্থাৎ আটটার পর নটা নটা থেকে দশটা প্রতি ঘন্টায় কিভাবে এই সাইক্লোনটি এগিয়ে যাবে এবং কোন পথে এগোবে সেটা কিন্তু এই কোণে যে প্লে বাটন আছে সেটি ক্লিক করে আমরা দেখতে পাবো দেখুন এখানে প্লে প্লেবটন আমি অন করেছি এবং কিভাবে প্রতি ঘন্টায় এই সাইক্লোনটি এগিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ স্থলভাগের দিয়ে কিভাবে এগিয়ে আসছে এবং এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভালো করে লক্ষ্য করুন ম্যাপে যে এ শক্তি ক্রমশ হারাতে শুরু করেছে এবং দেখুন যে সাইক্লোনে মাঝে যে কালার ছিল সেটি ক্রমশ ফ্রেড হচ্ছে এবং ক্রমশ শক্তিশালী থেকে শক্তি হারিয়ে একটা নিম্নচাপে পরিণত হচ্ছে তো এইভাবে আপনি এই অ্যাপসকে কাজে লাগিয়ে আপনার আশেপাশে থাকা সাইক্লোনকে ট্র্যাক করতে পারেন এছাড়াও এখান থেকে আরও অনেক ধরনের তথ্য আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে একটি স্যাটেলাইট ভিউ দেখতে পারেন বাঁ দিকে একটি অপশান আছে ওখানে ক্লিক করে আপনাকে স্যাটেলাইট সিলেক্ট করতে হবে এবং তার সাথে সাথেই আপনি দেখুন এখানে একটি স্যাটেলাইট ভিউ আমরা দেখতে পাবো অর্থাৎ এই মুহুর্তে সাইক্লোনটি কোথায় অবস্থান করছে তার একটি স্যাটেলাইট ভিউ এখান থেকে দেখা যাবে এরপর ডান দিকে থ্রি লাইনের একটি অপশান আছে ওটি ক্লিক করলেই প্রচুর অপশান আমরা পেয়ে যাবো এবং সেখানে দেখুন উইন্ড ক্লাউড রেন টেম্পারেচার ওয়েভ এয়ার কোয়ালিটি সমস্ত কিছু অপশান আমরা পেয়ে যাবো সেগুলি ক্লিক করলে আমরা আলাদা আলাদা ম্যাপ এখানে দেখতে পাব এছাড়াও এই ম্যাপে যেসব লোকেশনগুলি আছে অর্থাৎ আমি যেই লোকেশান দেখতে চাই অর্থাৎ ধরুন এখানে আমি কলকাতার আবহাওয়া দেখতে চাই আজকের এবং প্রতি তিন ঘন্টা ছাড়া ছাড়া এখানে কি পরিবর্তন হতে চলেছে অর্থাৎ বৃষ্টিপাত কত হবে টেম্পারেচার কত থাকবে সমস্ত কিছু তথ্য আমরা লাইভ এখান থেকে দেখতে পাবো তার আগে আমাদের এই ইমেজকে জুম করতে হবে এবং সাথে 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 সেই লোকেশনকে ডবল ক্লিক করলেই আমরা এই ধরনের একটি পেজ পেয়ে যাবো এখানে দেখুন প্রতি তিন ঘন্টা অন্তর আবহাওয়ার কীভাবে পরিবর্তন হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এবং ফোরকাস্ট দেওয়া আছে এখানে যে পরের দিন কী হতে চলেছে বৃষ্টিপাত কতটা হবে কত পরিমাণ হবে সমস্ত তথ্য এখানে আপনি পেয়ে যাবেন তাহলে দেরি না করে প্লে স্টোরে যান এবং উইন্ডি অ্যাপসকে ইনস্টল করুন এবং সরাসরি আপনি দেখুন আমফানের অবস্থান অর্থাৎ সুস্থ থাকুন সতর্কে থাকুন এবং বাড়িতে থাকুন